তো আমি একটা উদ্দেশ্যে করে বলবো, আপনাদের আসেন আপনারা, ঠিক আছে, কোম্পানির ভিসা আসেন, ফ্রি ভিসা কেউ আসেন না, ফ্রি ভিসা আসলে বসে থাকতে হইব এবং দেশের থেকে টাকা ইনও খাইতে হইব। আবার অনেকে দেখা গেল ভিসা টিসা সব ফালাইছি আর দেশও চলে জায়গা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমাদের সঙ্গে আছেন রফিকুল ইসলাম ভাই। তো রফিকুল ইসলাম ভাই 15 বছর যাবত সৌদি আরবে আছে। তো আজকে তার কাছ থেকে শুনবো যে বর্তমান সৌদি আরবের পরিস্থিতিটা কেমন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই, তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো তো ভাইয়া তো কত বছর আছেন সৌদি আরবে? আমি জেদ্দাতে প্রায় 14 বছর শেষে 15 বছরে পা দিছি। জি আলহামদুলিল্লাহ। 15 বছরের মাথায় এখন বর্তমানে যে পরিস্থিতি দেখতেছি সৌদি আরবের, মানে প্রচুর বিশাল লোক আসতেছে, আইসা দালালরা তারা বলতেছে এখানে খুব ভালো পজিশনে থাকব, কিন্তু আসলে তারা আসার পর বুঝতে পারতেছে যে এখানে পরিস্থিতিটা কি। কিন্তু এখন বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি এতটাই খারাপ, যদি কাজ জানার লোক থাকে তারা হয়তো বা একটু ভালো পজিশনে আছে, আর যারা কাজ জানে না বিদায়ী তারাও খুব খারাপ অবস্থায় আছে। দেশের থেকে টাকা আইনা এখানে চলতেছে, বর্তমানে মানে দালালরা বলতেছে গেলেই লাখ টাকা কামাইতে পারবা, কিন্তু এখানে আইসা দেখে কিছুই না। অনেকে কমেন্ট করে যে ভাইয়া সৌদি আরবে মানে এখন আসতে চাই, তো আসলে কিরকম কি হবে, কিন্তু তারা তো জানে না পরিস্থিতিটা কেমন। দালালরা তো ভিসা বিক্রি করার জন্য অনেক কিছু বলে। হ্যাঁ হ্যাঁ, না আমার আমার 15 বছরের অভিজ্ঞতা নিয়ে বলতেছি যে বিগত 5 বছর আগে সৌদি আরবে অনেক ভালো ছিল, কাজের ডিমান্ড ছিল, আর এখন বর্তমানে কাজের কোথাও ডিমান্ড নেই। বর্তমানে সৌদি আরবের অবস্থা এতটাই খারাপ যে যারা দেশের থেকে আসতেছে ঋণ পিন করে, তারপরে এখানে আইসা মানে আরো দেশের থেকে টাকা পয়সা আইনা পীড়া খাইতে হইতেছে। দেখা গেল দালালে বলে একটা, এখানে করে আর একটা, বিশেষ যারা আসে মানে ফ্রি ভাবে যেটা আসে যে বলে যে এখানে কাজ যে কোনো কাজ করতে পারবেন, তারা এই সমস্যাটা ভুক্তভোগী হয়? তারাই বেশিরভাগ ভুক্তভোগী। আমি যারা আমি আমি প্রবাসী ভাইদের উপলক্ষে বলবো যারা আছে, আমি বলবো আপনারা ফ্রি ভিসা না এসে ভালো একটা কোম্পানির ভিসা আসেন, বেতন কম হইলেও আপনি এখানে মানে নিশ্চয়তা পাইতেছেন যে থাকা খাওয়ার বা একটা বেতন আকামার টেনশন নাই। আর যদি আপনি দেখা গেল যদি ফ্রি ভিসা আসেন, বিগত কাজ পাবেন না, কাজ খোঁজ দইব বা আবার মাসে মাস বসে থাকতে হইব, বাসা ভাড়া আবার আকামার টেনশন, মানে নানান মিলে আপনি একটা টেনশনে থাকবেন। তো আমি বলবো ফ্রি ভিসা আসা মানে মানে একটা টেনশন থাকা। আর যদি কোম্পানির ভিসা পান ভালো, বেতন কম হইলেও আপনার একটা নিশ্চয়তা আছে যে আপনি এখানে এসে 2 পয়সা কামাইতে পারবেন। বেশিরভাগ এভারেজ কাজ কি এখানে মানে আপনার? এভারেজে কাজ আছে এখানে কপি না? হ্যাঁ, সাপ্লাই মাধ্যমে কাজ করতে। হ্যাঁ, এখানে এখানে বেশির অনেকেই সাপ্লাই কন্ট্রাক্ট নেয়। দেখা গেল সাপ্লাই বেতন নিব 3,000, আর ওই যারা দিয়ে কাজ করে বেড়ে দিব 1500-1400, ঠিক আছে, আর অর্ধেক অর্ধেক সাপ্লাই নিয়ে যাবো। এটা কি মাসে মাসে বেতন দেয় নাকি? এটা দেখা গেল সাপ্লাই অনেক সময় বাটপারিও করে, আবার দেখা গেল তারা 2-3 মাসের বেতন একখানে করে, আবার বেতন দেয় না, অনেক মানবতার জীবনও অনেকে পালন করতেছে। তো আমি একটা উদ্দেশ্যেই বলবো যে সবাই মানে যদি কাজ জানা থাকে বা টেকনিশিয়াল বা যারা যদি থাকে, মানে এখানে আসার পর মানে কোনো বেকারত্ব থাকতে হবে না বা কোম্পানির ভিসা আসবেন, তারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফ্রি ভিসা আসলে দেখা গেল কাজ পাবেন না, মাসকে মাস বসে থাকতে হবে, কপালার টেনশন থাকবো, আকামার টেনশন থাকবো, খানা রুম নানান টেনশন থাকতে হবে। তো আমি বলবো এখন সৌদি আরবে যারাই আসেন চিন্তা ভাবনা করে আসবেন, তাহলে আপনাদের এটা আশা বা না আসে এটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি 15 বছরের অভিজ্ঞতা নিয়ে মানে কিছু আপনাদের তথ্য দিলাম। জি, অনেকে অনেকে কি দেখেন যে কিভাবে কি তারা আছে, অনেক কষ্টে আছে, সেই জন্যই তো আপনার বলাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই আমার বলাটা। আমি দেখছি অনেকেই দালালরা ওখান থেকে কথা এক কথা কয়ে আনে, আর এখানে আইনা মানে একবারে আসার পর মানে আরেকটা দেখে, যেখানে গেলে কাজের সাথে কোনো মিল থাকে, কোনো মিল নাই গা, আর ওই তারা মানে আসলেই মানে কথা কাজের সাথে সব এলোমেলো। তা আমি একটা কথাই বলবো, দালালদের কথায় বিশ্বাস করবেন না, আপনারা জেনে শুনে সৌদি আরবে আসবেন, যদি আসেন কোম্পানির বিষয়ে আসেন, ফ্রি বিষয়ে আসবেন না। এটা আপনাদের কাছে আমার সুন্দর একটা মেসেজ দিছেন। হ্যাঁ, তো অবশ্যই ভিউয়ার্স তো শুনতে পারলেন আমি বর্তমান পরিস্থিতি খুবই ভালো না তেমন, যাদের আত্মীয় স্বজন আছে ভালো পজিশনে আছে তাদের জন্য একটু ভালো, কিন্তু যাদের লোকজন নাই যারা কাজ জানেন না আসলে এখানে ফ্রি বিষয়ে খুবই কষ্টে থাকেন, এটাই ভাই বুঝাতে চেয়েছেন আপনাদের। হ্যাঁ হ্যাঁ, আমি বিগত আমি জেদ্দা বলত প্রায় 15 বছর ধরে এখানে। জি, তো আমি এখানকার পরিস্থিতি
আগে অনেকটাই ভালো ছিল আর বর্তমানে এতটাই খারাপ যা বলার বাইরে। তা এখন জেদ্দা শহর পুরাটা ভাঙ্গা ফেলাইতেছে, মানে বিল্ডিং এখানে তারা আবার মেগা সিস্টেম করবে, মানে ওই বিল্ডিং গুলা নিয়ে দেখা গেলো 2030 সালের ভিতরে তারা আবার নতুন সিস্টেমে বিল্ডিং উঠাইবো। সেই পর্যায়ে দেখা গেলো জেদ্দা এখন অনেকটাই মানে ফাঁকা, আর জেদ্দার বাইরে যারা আছেন তারাও অনেকে কষ্টে আছেন। তা আমি একটা উদ্দেশ্য করে বলবো আপনাদের, আসেন আপনারা, ঠিক আছে, কোম্পানির ভিসা আসেন, ফ্রি ভিসা কেউ আসেন না, ফ্রি ভিসা আসলে বসে থাকতে হইব এবং দেশের থেকে টাকা ইনও খাইতে হইব। আবার অনেকে দেখা গেল ভিসা টিসা সব ফালাইতে আর দেশেও চলে যায়গা। তো এখন দেখা গেল যদি কাজ জানা থাকে, তারপরও কাজ জানা থাকলেও সাথে সাথে সে কাজ পায় না, একটু খোঁজাখুঁজি করতে হয়। তো সেই নানান অভিজ্ঞতা নিয়ে কিছু তথ্য তুলে ধরলাম, তো আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। এই জন্য আমি মনে করি সবকিছু জানা হোনা সবকিছু নিয়ে আসা সবচেয়ে বেটার। এখন বর্তমানে যারা আজনবী প্রবাসী, যারা ব্যবসায়ী এবং যারা থাকতো, তাদের এখন বর্তমানে ব্যবসা গুটিয়ে নিচ্ছে, তারা এখন কোথায় যাবে, কি করবে বা কোথায় থাকবে, তারা জেদ্দা জেদ্দা প্রায় আপনার অনেকটাই ফাঁকা বললে চলে। আর বাদ ভাই যেগুলো নিয়ে আছে সেগুলো নিয়েও ভেঙে ফেলবে তারা, মানে নতুন প্রজেক্ট দুবাই সিস্টেম বিল্ডিং করবে তারা, 2030 সালে নতুন বিল্ডিং উঠবো, সেই অনুযায়ী তাদের মানে প্রবাসীদের অপেক্ষা করতে হবে। সেজন্য রুমের ভাড়া ইজার খুব, হ্যাঁ রুমের ভাড়া অনেক বেশি, রুমের ভাড়া এবং কি দোকানপাট সব কিছু মিলে অনেক অনেক বেশি। এখন এক কথায় বললে চলে মানে সৌদি আরবের পরিস্থিতি এত একটা ভালো না, যারা পুরান লোক আছে তারা হয়তো বা কিছুটা টেকনিশিয়ালে আছে, আর যারা কোম্পানির লোক আছে তারা ভালো আছে। আর মোটামুটি এখন দেখা গেল যারা নতুন আসবে, তারা নতুন আইসা তারা যদি মানে কাজ জানা থাকে তারপরও কাজ খোঁজতে হবে, যদি কাজ পাইলে তো ভালোই, আর না পাইলে মাসকে মাস বসে থাকতে হবে। এখন বর্তমানে একটা আকামা রিনিউ করতে যা বাংলার প্রায় 3 লক্ষ টাকা লাগে জায়গা, ঠিক আছে, 3 লক্ষ টাকা মানে বছরে লাগে। এবং কি বর্তমানে যে পরিস্থিতি, মানে কাজ কাম না থাকলে আকামা রিনিউ করবো কিভাবে, টেনশন, রুম ভাড়া, খানা, তারপর নানান ধরনের টেনশন। তো বিয়স আমি সবকিছু মিলেই আমি কিছু তথ্য দিলাম, আপনারা দেখেন যারা আসছে তাদের থেকেও মতামত নেন। যারা প্রবাসীতে প্রবাসে আসতে চান সবাইকে শেয়ার করে ভাইয়ের কথাগুলো শোনার ব্যবস্থা করে দিবেন, কারণ আপনারা যারা নতুন যারা সৌদি আরবে আসেন অনেকেই সৌদি আরবের পরিস্থিতি আপনারা জানেন না। তো আশা করি আপনারা জেনে শুনে তারপরে আসবেন, কারণ এরকম আসার পরে যদি কষ্টে পড়েন তখন কিন্তু দেখা যায় যে আরও বেকারত্ব এখানে বাড়লো। তো সেই জন্য জেনে শুনে আসবেন এবং যে কাজ জানলে ভালো হয়, যে কাজে কোম্পানিতে আসেন তাহলে ভালো হবে। তো অবশ্যই আপনারা প্রবাসী ভাইদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন যারা প্রবাসী আসতে চান। তো ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটি মেসেজ দেওয়ার জন্য, কারণ আমার বাংলাদেশি ভাইরা আসুক, আমরা বলি আসতে, আসেন আপনারা, কিন্তু যে বিষয়ে আসলে ভালো হয় সেটাই আসবেন, কোম্পানির বিষয়ে, কারণ ফ্রি বিষয়ে আসলে আপনার বেকারত্ব এমনিতেই অনেক আছে আরও বাড়বে। ঠিক আছে, তো ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ।